কুমিল্লার চান্দিনা লেংরামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 জুন দুপুরে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন চান্দিনা সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। এ সময় লেংরামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও দোল্লাই নোয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেনী মাধব দেবনাথ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান পাটোয়ারি, চান্দিনা উপজেলার প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মাইজখার ইউনিয়ন চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ সভাপতি এডভোকেট নুরুদ্দিন মিয়াজি বুলবুল, চান্দিনা উপজেলা কৃষক লীগের সদস্য সার্জেন্ট বদিউল আলম, চান্দিনা উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি শরীফুল্লাহ, এসআই জালাল উদ্দিন। শিশুদের মানসিক বিকাশের শিক্ষকদের পাশাপাশি মাদের প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধান অতিথি। এ সময় রাস্তা মেরামতের জন্য 50,000 টাকা নিজ তহবিল থেকে অনুদান প্রদান করেন তিনি। উদ্বোধনে সাবেক ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরকড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশেক এলাহি আশু মেম্বার, যুবলীগ নেতা মোর্শেদ আলম, ছাত্রলীগ নেতা আবু সাইদ গাজী মোস্তফা কামাল, সার্জেন্ট দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা গোলাম হোসেন ইমরান, ইউনিয়নের কৃষক লীগের সহসভাপতি শফিউল্লাহ, যুবলীগের সিনিয়র সহসভাপতি এনামুল হক, লেংরামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, কামাল উদ্দিন, ডাক্তার ইব্রাহিম, যুবলীগ নেতা সেলিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম চন্দ্র দে, সহকারী শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।